আজকে এমন একটা জিনিসের নাম আমি বলবো যেটা আপনার সব দিক থেকে মুশকিল আসান হবে। অনেক সময় যেমন আমরা অর্থ কষ্টে ভুগি, আমরা কোনো একটা জিনিস চেয়েও পাই না, দীর্ঘ প্রতীক্ষা করতে হয়, অবশেষে প্রতীক্ষা করার পরেও কিন্তু হয়তো জিনিসটা পায় না। অনেক সময় মানুষ মূল্যবান রত্ন ধারণ করেন, প্রচুর টাকা খরচ করে, সেগুলোতেও কিন্তু কাজে আসে না। আজকে আমি একটা সামান্য জিনিস আপনাদের বলবো, সেই জিনিসটা আপনারা প্রত্যেকে ব্যবহার করবেন। এই জিনিসটা ব্যবহার করলে যেমন গ্রহের দশা থেকে আপনি মুক্ত হবেন, গ্রহ যদি আপনার খারাপ থাকে সেই ক্ষেত্রেও আপনার কোনো কিছু হবে না, সর্বোপরি আপনার নিজের প্রচণ্ড উন্নতি হবে, আপনি যা চাইবেন সেটা আপনি পাবেন, আপনার ভাগ্যটা কিন্তু জ্বলজ্বল করবে। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আমাদের কোনো জিনিস যখন আমরা চাই, কোনো জিনিস আমরা পাই না, অথবা আমরা জিনিসটা পেয়েও অনেক সময় হারিয়ে ফেলি, সেটাও আমাদের কাছে বেশিক্ষণ থাকে না, এই সব কিছু কারণের জন্যেই কিন্তু আমাদের গ্রহগত দোষটা কিন্তু সবচেয়ে বেশি। কারণ গ্রহরা তো প্রতিনিয়ত ঘুরছে, যখনই গ্রহগত সমস্যাগুলো তৈরি হয় তখন কিন্তু আমরা বর্তমানে এই সমস্যায় ভুগতে থাকি। তো আজকে সব দিক বিচার বিবেচনা করে আজকে আমি একটা শিকড়ের নাম আমি আপনাদেরকে বলবো, যে শিকড়টা আপনারা প্রত্যেকে ব্যবহার করতে পারেন, এবং এই শিকড় ব্যবহার করলে যে জিনিসটা হবে আপনারা চট জলদি সেই জিনিসটা পাবেন। এটা পেতে কিন্তু আপনার একদম সময় লাগবে না, সেটা আপনার অর্থের ক্ষেত্রে বিরাট কাজ দেবে, সম্পর্ক যদি ভালোবাসার ক্ষেত্রে করতে চান ভালোবাসার ক্ষেত্রে বিশাল কাজ হবে, যদি কোনো ইচ্ছা পূরণ থাকে গোপন, যদি আপনার কোনো ইচ্ছা পূরণ থাকে, কোনো শখ থাকে, সেগুলো যেমন বিরাট কাজ হবে। যাদের অভিশুক্র দারিদ্র যোগ আছে তাদেরও বিরাট কাজ হবে। যারা গ্রহগত দোষে দুষ্ট, অর্থাৎ গ্রহের সমস্যায় ভীষণভাবে কষ্ট পাচ্ছেন, আপনার সামনে এগিয়ে যেতে পারছেন না, পিছনে চলে আসছেন, বা আপনার যারা নিচে ছিল তারা সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনি হাজারো চেষ্টা করা সত্ত্বেও, হাজার পরিশ্রম করা সত্ত্বেও সেই জিনিসটা আপনি অর্জন করতে পারছেন না, আজকে সেই জিনিসটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে কী করলে আপনারা এই জিনিসটা সহজে পেয়ে যাবেন। এবং দেখুন, গ্রহগত দোষ এটাকে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না, কারণ গ্রহরা এই যে প্রতিনিয়ত ঘুরছে, এবং যাদের জন্মকালীন মেটাল চার্টটা খারাপ থাকে, যেমন বিভিন্ন দোষ হয়ে থাকে, মঙ্গল শুক্র, রবি শুক্র, চন্দ্র শনি, শনি কেতু, এগুলো কিন্তু একটা একটা দোষ, এবং মঙ্গল রাহু, এই দোষগুলো যখনই আমাদের হরোস্কোপে থাকবে একসাথে, তখন কিন্তু আমাদের উন্নতিতে একটা বিরাট বড় মাপের একটা অন্তরায় সৃষ্টি করবে, একটা বাধা সৃষ্টি করবে, এবং সেই ক্ষেত্রে আমরা কোনো কিছু অর্জন করতে পারবো না। আমাদের এই সকল সমস্যার জন্যে বর্তমানে আমাদের দুটো ক্ষীরিকা মূল ধারণ করতে হবে। ক্ষীরিকা মূল মনে রাখবেন, এই যে শিকড় দুটো নাম আছে ক্ষীরিকা মূল, এটা আপনি প্রতি সোমবার শিবের বার, কারণ বাড়িতেও যদি ক্ষীরিকা গাছ থাকে তাহলে বাড়ির থেকে শিকড় কেটে আপনি করতে পারেন, না হলে যে কোনো দোকানে আপনি পাবেন, দু টাকা আপনার নেবে, মাত্র দু টাকা আপনার খরচ করতে হবে। দুটো ক্ষীরিকা মূল আপনি প্রতি সোমবার করে ধারণ করুন। আপনার কোনো আটকে থাকা কাজ, না হওয়া কাজ, মানে কোনো কাজ হয়তো করতে করতে থেমে গেছে, চিন্তা করুন আপনি একটা কাজ করছেন কিন্তু সেই কাজটা আপনি সমাপ্ত করতে পারছেন না, 20% করেছেন, 80% বাকি, বাট সেই কাজ আপনাকে ওই অবস্থায় ছেড়ে দিতে হচ্ছে, আপনি সামনে এগোতে পারছেন না। মানুষের জীবনে কিন্তু এটাও একটা চূড়ান্ত ব্যর্থতাও বলতে পারেন, বা একটা চূড়ান্ত অসুবিধা। কারণ দেখুন, সবাই তো চাই যে আমরা প্রত্যেকে পুরো কাজটা সমাপ্ত করি, কিন্তু আমরা পারি না, এগোতে পারি না, কারণ জানবেন আমাদের ভাগ্য যদি সাথ না দেয়, ভাগ্য যদি আমাদের সাথে না থাকে, আমরা কিন্তু কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না, এবং আমরা কোনো কাজ শুরু করেও কিন্তু সেই কাজটা আমাদের হবে না। তো তার জন্য আপনাদের যেটা করতে হবে, দুটো করে ক্ষীরিকা মূল আপনাকে ধারণ করতে হবে। ক্ষীরিকা মূল মনে রাখবেন, এটা যে কোনো শিকড়ের দোকানে গেলে আপনি বলবেন, দাদা আমাকে দুটো ক্ষীরিকা মূল দিন, ক্ষীরিকা মনে রাখবেন, নামটা হচ্ছে ক্ষীরিকা। এই ক্ষীরিকা মূল দুটো নিয়ে আপনি ডান হাতে ধারণ করুন, ওরাই সুতো দিয়ে আপনাকে বেঁধে দেবে, সাদা সুতো দিয়ে আপনাকে বেঁধে দেবে, দুটো ক্ষীরিকা মূল ডান হাতে। যাদের হাতে পরতে অসুবিধা হবে, মা বোনেরা কোমরেও ধারণ করতে পারেন, আর মা বোনেরা যদি হাতে ধারণ করেন সেই ক্ষেত্রে বাম হাতে ধারণ করবেন, বাম হাতে। এটা পড়লে দেখবেন আপনার মনের জোর কিন্তু অনেকটা বাড়বে, আপনার ভাগ্যটা ভালো হবে। যাদের অর্থের ক্ষেত্রে অনেক কষ্ট পাচ্ছেন, অর্থের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে,
কোনোভাবে অর্থ পান না, যাদের ভালোবাসাটা ভেঙে যায় দুদিন পর পর। একজনের সাথে ভালোবাসা হলো, 6 মাস থাকলো, ভেঙে গেল। আবার একজনের সাথে ভালোবাসা হলো, সেটাও কিছুদিনের মধ্যেই ভেঙে গেল। যাদের এই ধরনের সমস্যা আছে, এতেও কিন্তু আপনারা বিরাট কাজ পাবেন, এবং সর্বোপরি আপনারা দুঃখী বলে মনে হবে না এই দুটো ক্রিয়াকর্ম করলে। যেমন ভালোবাসার ক্ষেত্রেও একটা বিরাট কাজ পাবেন, ঠিক তেমনি নিজেকে আর দুঃখী বলে মনে হবে না। আপনার মনে হবে যে না, আমি এবার সব কাজ করতে পারবো, আমি এবার আমার নিজের মতন করে কাজ করতে পারবো, আমি এবার ভালো ভালো কাজ করতে পারবো। অর্থাৎ নিজের কনফিডেন্স লেভেলটা আপনি অনেকটা বাড়িয়ে নিতে পারবেন এই দুটো ক্রিয়াকর্মের সাহায্যে। এটা প্রতি সপ্তাহে সপ্তাহে আপনি জলে ফেলে দেবেন, প্রতি সপ্তাহে সপ্তাহে এটা আপনি ধারণ করবেন। কোনো স্টোন বা পাথর পড়ার আপনার প্রয়োজন হবে না, যদি দুটো করে ক্রিয়াকর্ম আপনি ধারণ করতে পারেন। এবং এটা কিন্তু আপনার বিরাটভাবে কাজ দেবে। আপনার শত্রুকে, মিত্রকে, কে আপনাকে ভালোবাসে, কে আপনাকে ভালোবাসে না, কে আপনার ক্ষতি করছে, কে আপনার বন্ধু, কে আপনার উপকার করছে, কে দূর থেকে আপনাকে ক্ষতি করছে, আপনি সব কিছু কিন্তু এই শিকড় দুটো করলে যা এই শিকড়ে যেটা সবথেকে বড় উপকার হয় সেটা হচ্ছে, জানবেন, আমাদের মনের মধ্যে কোনো নেগেটিভিটি আসে না, আমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অতীব উন্নত হয়। কারণ জানবেন, যখন আপনার মনের জোর নষ্ট হয়ে যাবে এবং আপনাকে অন্য মানুষ বেঁকা চোখে দেখবে, আপনাকে ভালোবাসবে না, কিন্তু এই শিকড় পড়লে কী হয়, আমরা অন্য মানুষের কিন্তু ভালোবাসাটা পাই, অন্য মানুষ আমাদের বিশ্বাস করতে শুরু করে। আপনি ভালো জিনিস দিচ্ছেন, তারপরেও কিন্তু মানুষ আপনাকে ভরসা করছে না, বিশ্বাস করছে না। এটা কিন্তু মানুষের একটা সব থেকে বড় দুর্বলতা। আবার দেখুন, অন্য মানুষ তাকে ঠকাচ্ছে, অন্য মানুষ খারাপ জিনিস দিচ্ছে, তবু মানুষ তাকেই বিশ্বাস করছে। তখন আমাদের কী হয়, আমাদের নিজের কাছে নিজেরাই আমরা ছোট হয়ে যাই, যে আমি ভালো জিনিস দিচ্ছি, ভালো জিনিস বিক্রি করছি, তারপরেও কেন আমার সাথে এরকম হচ্ছে। এগুলো হওয়ার পিছনে কিন্তু বলতে পারেন গ্রহ, গ্রহের সাপোর্ট। যদি দেখুন, গ্রহের সাপোর্ট এমন একটা জিনিস যেটা আপনি যদি খারাপও হন, আপনি যদি বদমাইশও হন, তবুও আপনি বিরাট বড় জায়গায় চলে যাবেন। আবার গ্রহের সাপোর্ট যদি ভালো না থাকে, গ্রহ যদি আপনার ক্ষেত্রে ভালো কাজ না করে, সেই ক্ষেত্রে দেখুন, আপনার কাছে সব কিছু থাকা সত্ত্বেও ভাগ্য আপনার সাথ দেবে না, আপনি কিন্তু বড় জায়গায় কখনো যেতে পারবেন না। এবং সত্যি কথা বলতে, মানুষের ভালোবাসাটাও আপনি সেইভাবে পাবেন না। তার জন্যে ক্ষীরিকা মূল আমাদের বিরাটভাবে কাজ দেয়, এবং এই ক্ষীরিকা মূল যদি আমরা ধারণ করি প্রতি সপ্তাহে সোমবার করে, তাহলে কিন্তু এই সমস্যার পুরোপুরি অবসান হয়। এবং সব থেকে বড় কথা হচ্ছে, মানুষের বিশ্বাস যেমন আমরা অর্জন করতে পারি, মানুষ আমাদের ভালো চোখে দেখে এবং আমাদের ভালোবাসা কখনো কাটে না। অনেকে ভালোবাসার জন্যও কষ্ট পান, তাতে দেখবেন আপনার ভালোবাসাটাও কিন্তু ঠিক হবে। এবং সব থেকে বড় কথা, কে ভালো কে মন্দ এই জিনিসটা কিন্তু আপনি অতীব সহজে বুঝতে পারবেন। মানে আপনার যদি কেউ আপনার সাথে যদি খারাপও করে, সেটা আপনি আগে থাকতে দেখবেন, বুঝতে পারবেন। এটাই কিন্তু আমাদের ভাগ্য। আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকুন।